হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগে আমি আনবক্সিং করতেছি মাইক্রো ওভেন। আমার পুরাতন মাইক্রো ওভেন নষ্ট হয়ে গেছে, তাই আমি নতুন একটা মাইক্রো ওভেন নিয়ে আসছি। মাইক্রো ওভেন কিনতে গিয়ে মনে হলো, মাইক্রো ওভেনটা যদি ওভেন সহ হয় তাহলে একটু ভালো হবে। এই মাইক্রো ওভেনটা হচ্ছে 3-in-1। আমার কাছে এটা ভালো লাগছে, বাট জানি না কেমন হবে এটা। আমার ছেলেটা অনেক হ্যাপি, ও নিজে খুলতে চাচ্ছে। আমি যে কোনো জিনিস বাসায় নিয়ে আসি না কেন, কিংবা অনলাইনে অর্ডার করি না কেন, যে জিনিসটাই বাসায় আসে আমার ছেলেটা অনেক অনেক হ্যাপি হয়। ওর এক্সাইটেড দেখে সবসময় মন চায় আরও বেশি জিনিস কিনবো। ইহান নিজে নিজে চাইতেছে আনবক্স করতে, আমাকে সরিয়ে দেয়, ও নিজে নিজে করবে। আমি মাইক্রোওয়েভ সবসময় ইউজ করি। আমার মাইক্রোওয়েভটা নষ্ট হওয়ায় আমি এখন বুঝতেছি মাইক্রো ওভেন ছাড়া চলাটা আমার কতটা কষ্টের। এটা অনেক হেভি, এটা একা একজন বের করতে পারবেন না। এই মাইক্রো ওভেনটার কালার হচ্ছে ব্ল্যাক। এই মাইক্রো ওভেনটা ওভেন সহ, তাই এটাতে কেক বেক করা যাবে, চিকেন বেক করা যাবে, তেল ছাড়া যে কোনো জিনিস ফ্রাই করা যাবে, ফ্রোজেন ডিনার গরম করা যাবে, পিজা, এগুলো সব কিছু হবে এটার মধ্যে। ইহান ট্রাই করতেছে এটা স্টার্ট করার জন্য, ও জানে কিভাবে স্টার্ট করতে হয়। এই মাইক্রো ওভেনের মধ্যে কি কি দিয়েছে সেগুলো এখন দেখব। মাইক্রো ওভেনের সবগুলো জিনিস এটা ভিতরে ওরা লুকিয়ে রাখছে। এগুলো হচ্ছে মেনু, একটা মাইক্রোওয়েভের মেনু, একটা ওভেনের মেনু। কোন খাবারটা কতটুকু গরম করতে হবে এগুলো লেখা আছে এইখানে। এগুলোর টাইম, ফারেনহাইট সবগুলাই দেওয়া আছে, কিভাবে কি করতে হবে। তাড়াহুড়া করে এই মাইক্রো ওভেনটা কিনে আনছি, জানি না কেমন হবে, বুঝতেছি না কিছু। বাসায় নিয়ে আসার পরে এটার রিভিউ দেখছি তেমন ভালো না। আর এইটা হচ্ছে গ্রিল করার জন্য, কালো এইটা। এটার মধ্যে গ্রিল করার সময় এইটা থেকে নিচে অয়েলটা পড়বে। অয়েলটার জন্য ও একটা প্লেট দিছে, যাতে প্লেটের মধ্যে অয়েলটা পড়ে। এই প্লেটটা এটার নিচে দেওয়ার জন্য, যাতে অয়েল এই প্লেটের মধ্যে পড়ে, ওভেন যাতে নষ্ট না হয়। আর এই হোয়াইট গ্লাসটা হচ্ছে মাইক্রো ওভেনের জন্য। এই গ্লাসের নিচে একটা রিং রাখতে হয়, এইটা হচ্ছে রিং, এটা মাইক্রো ওভেনের ভিতরে রাখবো। এখন গ্লাসটাকে মাইক্রো ওভেনের ভিতরে ফিটিং করে বসাতে হবে। এভাবেই আজকে এ পর্যন্ত। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ।